আসসালামু আলাইকুম। এবারও প্রাথমিকে অটোপাস এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে জানিয়ে দেব, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। এ বছরও 2021 শিক্ষাবর্ষে প্রাথমিকের বার্ষিক ও সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না। পরবর্তী শিক্ষাবর্ষের জন্য সকল শ্রেণীর শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক মূল্যায়ন করে তাদেরকে পরবর্তী শ্রেণীতে তুলে দেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন গণমাধ্যমকে সোমবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত 26 অক্টোবরের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে করোনা মহামারীর কারণে প্রাথমিকের সমাপনী পরীক্ষা কেন্দ্রীয়ভাবে হবে না এবং সম্ভব হলে স্ব স্ব প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে জানানো হয়, কোনো পরীক্ষা নেওয়া হবে না, মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে।